আবারও বাঘের আতঙ্কে রাত্রে ঘুম উঠছে এলাকার বাসিন্দাদের। মইপিট সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলে বাঘের ভয় নিয়ে দিন কাটে মানুষজনে। প্রতি মুহূর্তে বিপদের আশঙ্কা, মাঝে মধ্যে গভীর জঙ্গল থেকে বাঘ বেরিয়ে আসে লোকালয়ের কাছাকাছি। বিশেষ করে এই শীতের মরশুমে লোকালয়ের কাছাকাছি বেশি বেরিয়ে আসে বাঘ। আর এই সময়টাই আতঙ্কে যেন নিত্যদিনের সঙ্গী হয়ে ওঠে গ্রামবাসীদের। গতকাল সন্ধ্যায় মইপিট কোস্টাল থানার অন্তর্গত পেটকুলচাঁদ এলাকায় বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়া যায় এলাকার বাসিন্দারা। এরপর স্থানীয় গ্রামবাসীরা তড়িঘড়ি খবর দেন বন বিভাগকে। ঘটনাস্থলে এসে পৌঁছায় বন বিভাগের আধিকারিক। বাঘের পায়ের ছাপ বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণের পর তারা সুনিশ্চিত হয় যে এটি আর পাঁচটা বন্যপ্রাণীর পায়ের ছাপ নয়, এটি আস্ত একটি রয়্যাল বেঙ্গল টাইগার এর পায়ের ছাপ। আর এরপর থেকে ভয় সিটি রয়েছে সুন্দরবনের কুলতলি ব্লকের মইপিট উপকূল থানার এই পেটকুলচাঁদ গ্রামের লোকেরা। ইতিমধ্যে গ্রামে পৌঁছে গিয়েছেন বন বিভাগের কর্মীরা, গ্রামে ঘুরছেন মইপিট থানার পুলিশ কর্মীরাও, জোর কদমে চলছে মাইকিং, গ্রামবাসীদের সতর্ক করা হয়েছে। পুলিশের তরফে বারবার মাইকিং করা হয়। এই দিন বন দফতরের কর্মীরাও আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন পেটকুলচাঁদের জঙ্গল থেকে যাতে এই বাঘকে আবারও গভীর জঙ্গলে ফেরানো যায় তার চেষ্টাই চলছে। পেটকুলচাঁদ জঙ্গলের ধারে মোটা নেট বসানো হচ্ছে উঁচু করে, বাঘ যাতে লোকালয় সংলগ্ন জঙ্গল থেকে গ্রামে ঢুকতে না পারে তা নিশ্চিত করার চেষ্টা করছেন বনকর্মীরা। এক বাসিন্দা তপতি বেরা তিনি বললেন, প্রায় সময় শীতের মরশুমে সুন্দরবনের জঙ্গল থেকে এই এলাকায় ঢুকে পড়ে বাঘ, এর ফলে আমরা আতঙ্কিত হয়ে থাকি। বাড়িতে ছোট ছোট বাচ্চা নিয়ে বাস করি, বাঘের আতঙ্কে ভয় সিটিয়ে থাকি। রাত ভোর বাঘ তাড়ানোর চেষ্টা চালানো হয়েছিল। বাঘ যতক্ষণ না জঙ্গলে না ফিরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আতঙ্কে রয়েছি। তপতি বেরা, এই যে বাঘ এসেছে, কতটা আতঙ্কে আছে? হ্যাঁ প্রচুর, বাঘ এলেই তো আতঙ্কে থাকতে হবে, বাঘ তো একটা হিংস্র জন্তু, আতঙ্কে থাকবো না? কতটা আতঙ্কে আছে? অনেক আতঙ্কে, বাঘ বাঘের মতন জিনিস এলে আতঙ্ক তো হবেই মানুষ এমনিতে প্রায় তো। হ্যাঁ আমাদের এখানে প্রায় সময় পার হয়, প্রতি শীতের সময় এলে প্রায় সময় প্রতি বছর আমাদের সবসময় আতঙ্কে থাকতে হয়। শীতকাল হলে শীত কি যখন তখন পার হয় আমাদের এখানে, না ঘরে ওই দর টর দিয়ে চাবি তালা দিয়ে ঘুমাতে হয়, নাহলে কি করে শান্তিতে বাপ পার হলে কেউ কোনো দিন ঘুমাতে পারে নাকি? হ্যাঁ জানলেন কি করে বাঘ এসেছে? থাবা দেখে এখানে লোক খবর দিয়েছে, খবর দিতে আর জানতে পেরেছে দর্শন তপতি বেরা। আপনি কি দীর্ঘদিনের কোনো সমস্যায় ভুগছেন? বিদ্যা, চাকরি, ব্যবসা, বিবাহ, অশান্তি, কুষ্টি, জটক বিচার, বাস্তু বিচার, সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাখ্যা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয়। আমাদের ঠিকানা RC/80 বেঙ্গল অম্বুজা নিয়ার জোড়াহাট রটারি সিটি সেন্টার দুর্গাপুর। ফোন নাম্বার 7407250555। আরও একটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন 7679247682। আর দেরি না করে বুকিং করে আজই চলে আসুন। ডক্টর প্রসাদ রায়, দীর্ঘদিন বেঙ্গল অম্বুজার ME/AV/06 ছিলাম, বর্তমানে আমি বেঙ্গল অম্বুজারই RC/80 নিয়ার জোড়াহাট রোটারি, এখানে আমার চেম্বারটি স্থানান্তরিত করেছি, বর্তমানে এখানেই আছি, আপনারা এখানেই আমাকে সবসময় পাবেন।